গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক 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 আমন্ত্রণ জানাই। সকালবেলা মেয়ের জন্য দুধ গরম করেছি, তো সেটাই মেয়েকে এখন খাওয়াবো বলে বসে আছি। আর আমার এখন সকাল হলো, এই এখন কটা বাজে বলতে পারবো না, ঘড়ির টাইম দেখা নেই। তো মেয়েকে খাওয়ানোর পরেই, আমাদের চাটা খাওয়ার পরেই বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। মাংস যেদিনকে রান্না হবে জানবে তোমাদের মন্দিরে দিই, পরের দিন নিঘাত ডিমের ঝোল করবে। তার কারণ এই যে চার পিস মাংস, দু টুকরো আলু আর বেশ কিছুটা ঝোল বেঁচে যায়। প্রত্যেকবারই মাংস রান্না করলে পরের দিন এইটুকু কিন্তু বেঁচে যায়, আর সেটাকে দিয়ে ডিমের ঝোল, হেভি লাগে কিন্তু। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এইভাবে সত্যি কী করে করা যায়, দেখো আমি কী করে করছি। আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে, তারপরে তেলের ওপরে দিয়েছি গোটা জিরে, আর গোটা জিরের ওপরে ওই আলু আর ডিমটাকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে ব্যাস মাংসের তরকারিটা ঢেলে দিলাম। মাংসের তরকারিটা ঢেলে দেবার পর নুন দেব আর হলুদ দেব, আর কিছু দেবো না কিন্তু। যদি কেউ দিতে চাও তো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারো, তবে আমার লাগে না ওসব কিছু। নুন আর হলুদ দিলাম, আর একটুখানি এই যে ওই যেটার পাত্রের মধ্যে মাংসটা ছিল সেটা একটু কাচিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে ভালো করে। তো এটাকে ভালোভাবে ফুটাতে হবে, ফুটিয়ে একটু ঝোলটাকে ততটাই করতে হবে যতটা আমরা দুবেলা প্রয়োজন। তো এইভাবেই আর কি ডিমের ঝোলটা আমি করে থাকি। তো আমার খুব ভালো লাগে, এটা খাসির মাংসের ঝোল দিয়ে হলে আরও টেস্ট হয়, তবে চিকেনের ঝোল দিয়েও খারাপ লাগে না। তো তারপরে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট করার পর চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। এই দেখো ব্রেকফাস্ট মানেই তো সকালের খাবার, আবার সকালের ব্রেকফাস্ট কী ভাই, এ কি আর ঠিক হবে না, বাঙালিদের এই একটা দোষ। তো এখানে ডালিয়া করেছি মুসুরির ডাল দিয়ে আর আলু দিয়ে, আর কোনো সবজি আজকে দিইনি। তো সবার প্রথমে আমার বরকে দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি আর মেয়ে খাবো। আর মেয়ে তো চিপস এরকম টাইপের খাবার থাকলেই চিপস পছন্দ করে, আমরাও করি অবশ্য পছন্দ। তো ডালিয়ার সাথে চিপস বেশ ভালো লাগে। আর আজকে ডালিয়াতে প্রেশার কুকারে করে করি আমি ডালিয়াটা, প্রেশার কুকারে কিন্তু এটা করতে হয়, টেস্ট হয় প্রচণ্ড। আর পাঁচফোড়ন দিয়ে করেছি আজকে। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পর আমি এখন গ্যাস মুছতে চলে এসেছি। আর দেখো গ্যাস মোছার সাথে সাথে আমি কিন্তু ওই ওপরটাও প্রত্যেক দিন পরিষ্কার করছি। আর ওই জানলাটার আমার এখনও কাঁচ লাগানো হয়নি, তো কাকু বলেছে কাল পরশুর মধ্যে ওই জানলাতেও কাঁচটা লাগিয়ে দেবে, নাহলে সত্যি একটু অসুবিধা হচ্ছে। আর তারপরে ওই জানলাটা পরিষ্কার করার পর তারপরে গ্যাসটা তো আমি মুছবই, আর নর্মাল জল দিয়ে মুছি, অত প্রত্যেক দিন সার্ফ ব্যবহার করি না। তবে ভাবছিলাম যে একটা স্প্রে বোতল কিনবো, ওই যে হ্যাপি উইথ মামনের চ্যানেল মাঝে মাঝে দেখতাম, আগে তো রোজই দেখতাম, এখন মাঝে মাঝে দেখি, ও দেখতাম একটা স্প্রে বোতল করে নিয়েছে, সেটা স্প্রে করে আর মোছে, স্প্রে করে আর মোছে, সবুজ রঙের একটা স্প্রে বোতল আছে ওর। তো সেটাই আর কি ভাবছিলাম আমি যে ও কী রাখে ওর মধ্যে, আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো ওর মধ্যে অ্যাকচুয়ালি কী রাখতে হয়, সার্ফ নাকি অন্য কিছু। তো ইচ্ছে আছে ওরম টাইপের কিছু একটা ব্যবস্থা করে নেবার স্প্রে বোতলে, তাহলে স্প্রে করবো আর মুছবো, তাতে গন্ধ বাতাসও থাকবে না আর বেশ ফ্রেশ লাগবে, কিচেনটা অনেকটা ফ্রেশ লাগবে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন বিশেষ করে প্রেশার কুকারে রান্না করলে কিন্তু আমি এগুলো সব মুছি, কারণ ধোয়া এসে লাগে তো কেমন একটা লাগে শরীরের মধ্যে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নার পাঠ চুকিয়ে তারপর এখন ঘর ঝাড় দিয়া ঘর মোছা। তোমরা জিজ্ঞেস করেছো যে আমার তো কাজের দিদি আছে তাহলে আমি ঘর মুছি কেন, তো কাজের দিদি না, শুধু বাসন মাজে আর কাছাকাছি করে, ঘর মোছাটা এখনও পর্যন্ত ওকে দিইনি। তবে এই মাসের 24 তারিখে ওর মাইনের ডেট, তো 24 তারিখে মাইনে দেওয়ার পরে ভাবছি বলবো যে ঘরটা মোছার কথা, দেখি কি বলে। কারণ এখন তো দুটো ঘর না, এখন তো অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে, তো দেখি কি হয়, যদি রাজি হয় তাহলে ঘর মোছাটা দেবো, তবে ঘর ঝাড়টা আমিই দেবো। ঘরটার ঝাড় দিয়ে রাখলাম, ও দিদি হয়েছে হয়তো মুছলো আর ঘর বাসন মেজে কাছাকাছি করলো। তো এটাই আর কি ভাবছিলাম তোমাদেরকে জানিয়ে রাখবো। আর খাটটা অনেকেই বলেছো কমেন্ট করে যে একটু ঘুরিয়ে দিতে, তো আপাতত এইভাবে থাক বুঝলে তো, পরে আমি অবশ্যই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব যখন এই শোকেসটা বাতিল হবে তখন, কারণ এই শোকেসটা তো পার্মানেন্ট নয়, ওটা যেহেতু রং উঠে গেছে, ভেঙে গেছে, ওটা আমার সারা জীবন যাবে না আমি নিজেও জানি। তো ওটা হয় রং করতে হবে, নয় ওটা ঠিক করতে হবে, নয় ওটা বিক্রি করে নতুন কিনতে হবে। তো এখন সে প্রসঙ্গে যাচ্ছি না, আপাতত যেগুলো মেন প্রয়োজন সেগুলোর দিকে আমি এখন ফোকাসটা রাখছি। তো আমি অবশ্যই ভবিষ্যতে খাটটা ঘোরানোর কথা ভাববো, আর যেদিকটা করে খাটের চূড়াটা আছে আমরা কিন্তু সেই দিকটা করে মাথা দিতে পারি না, কারণ সেই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো আমরা পূর্ব দিকে মাথা দিয়ে শুই, যেহেতু পশ্চিম দিকে মাথা দিতে নেই, তার জন্য খাটের চূড়াটা ওই দিকে পড়ে গেছে। তো যখন ঘুরাবো খাটের চূড়াটা এই দিকে করে ঘুরাবো, এই যে দেখতে পাচ্ছ পায়ের দিকে আমরা মাথা দিয়ে শুই, শোকেসের দিকে আর কি মাথা দিয়ে শুই বুঝলে তো।
যাই হোক, তো এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এতটা রোদ্দুর, দিদি তো অনেক সকালে কাচাকাচি করে যায়, আর সেগুলো একটু বেলা হতে না হতেই কেমন শুকিয়ে যায়, দেখো ছাদে এমন পোড়া রোদ। আর আগে মনে আছে সেই জামা কাপড় তুলে তুলে নিয়ে আসতাম বিকেলবেলা, আর সেগুলো ঘরে মেলতাম, মানে সারাদিন ধরে রোদে থেকেও শুকোতো না, সেগুলো বিকেলবেলা আমাকে আবার ঘরে মেলতে হতো। সত্যি কি দিন গেছে, আর এখন গরম গরম জামা কাপড় রোদ থেকে এনে ভাজ করছি, উফ কি আনন্দ। তো এই ওয়ার্ড্রপটার মধ্যে রাখি আমি নাইটি, আর এই ড্রয়ারটার মধ্যে, আর আমার মেয়ের জামা কাপড়, এই মেয়ের এই ওয়ার্ড্রপটার মধ্যে একটার মধ্যে থাকে বই খাতা, একটার মধ্যে থাকে মেয়ের জামা, একটার মধ্যে থাকে প্যান্ট, একটার মধ্যে থাকে ওর ফুল হাতা জামা, একটা হাত কাটা জামা, এরকম ভাগ ভাগ করে গুছিয়ে রেখেছি। আর একটা ওষুধ থাকে একদম লালটাই ওপরে। এই যে দরজা এসে গেছে, তো দরজার সাথে লক কোনটা দেবো সেটাই আমরা ফাইনাল করতে পারছি না। দেখো এই একটা ডিজাইন, এই একটা আরেকটা ডিজাইনটা নিয়ে আসো, আরেকটা ডিজাইনটা নিয়ে আসো, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, এইটা একটা আর এটা একটা, এইটা হচ্ছে 1150 বলছে, না ওরে বাবা 1100 টাকা, এটা হচ্ছে 900 টাকা, 950 বা 900 যাই হোক। তো বুঝতে পারছি না কোনটা সেট হবে, কালার উঠতে পারে, এটাতে কালার উঠবে, হ্যাঁ এটাতে কালার উঠবে না, আর এটা হচ্ছে কালার উঠে যাবে বলছে, তো দেখি কোনটা নি। ঠিক আছে, আর দরজার ডিজাইনটা দেখে নিয়েছো, তোমরাও বলেছো ভালো হয়েছে, তো দরজাগুলো একেবারে সেট করা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আর বাবা এসেছে, তোমাদের সাথে দেখানোই হয়, নিয়ে দেখো বাবা এসেছে। এলাম, এখন তো ঘন ঘনই আসবো, এখন তো আর মন্দিরের ব্যাপার না, এখন যখন খুশি আসো, যেখানে খুশি বসো, এখন বসতে দেওয়ারও জায়গার অভাব নেই, ঘরের মাঠ, ঘুমাতে চাইলে ঘুমিয়েও পড়ো, কোনো ব্যাপার নেই। তো খাওয়া দাওয়া বাবা আজকে দুপুরবেলা এখানেই করবে, বাবাকে বলেছি এখানে খাবো, আবার ভিডিও করবো, ইটিং শো করবো, খুব ভালো হবে। তো চলো, দিন পর দরজাটা লাগিয়ে নিই, কারণ আমি জল ভরে নিই, 12:30টার জল এসে গেছে। পছন্দ কোনটা? স্নানটা করে একটু ফ্রেশ লাগছে, কেমন সকাল থেকে ভূতের মতো ছিলাম বলো। ঠান্ডা জল, খাটে গিয়ে বসো, দিচ্ছি। তোর এখন বল খেলায় ব্যস্ত, আর আমার সকাল থেকে কেমন ভূতের মতো ছিলাম বলো, এখন একটু ফ্রেশ লাগছে স্নান টান করে। বাবা, স্নান টান করে ওঠার পর সত্যি অন্যরকম একটা ফিলিংস। আর দরজাটা পুরোপুরি খোলা হয়ে গেছে, এই যে এখনো সেট হয়নি, সেট হবে। ডিজাইনটা কেমন লাগছে জানাবে সবাই, ঠিক আছে? আর এদিকে এদিকে এই যে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখা আছে, ঠিক আছে? তো তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে দিই যে আমাদের আজকে কি মেনু আছে দুবেলা, ঠিক আছে? সবার আগে এটা দেখাই, এই হচ্ছে ডিমের ঝোল, ঠিক আছে? কালারটা দেখেছো তো, সেই আছে কিন্তু একদম। আচ্ছা, তারপরে এদিকে রয়েছে এই যে আমার বাবার জন্য চিকেন, আর এটা হচ্ছে আমার বাবার জন্য কুমড়ো আলু ভাতে মাখা, আর একটা মাছ ভাজা, তলাই তো ভাত, ওটা আর দেখালাম না। আর এদিকে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, কেউ আবার ভেবো না পুড়িয়ে ফেলেছি, ঠিক আছে? আমরা সবাই মচমচে খেতে ভালোবাসি, তাই মচমচে করে করেছি। আর এটা আমার বাবা নিয়ে এসেছে, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি, এটা আমার বাবা নিয়ে এসেছে। আর এখানে রয়েছে কাঁচা আম কাসন্দি, যদি আমার বাবা খায় তো মেখে দেবো। আজকে আমার বাবাকে বসিয়ে খাওয়াচ্ছি, এরপরে আরও দুটো আছে, সেটা হচ্ছে আমার ননদকে ইচ্ছা আছে, আমার ননদকে আর ননদের বরকে একদিনকে ডাকবো ফোন করে, দিয়ে ননদ ননদের বর আমরা সবাই একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আরেকদিন ইচ্ছা আছে মা বাবাকে ডাকবো, মানে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি, ওদের দুজনকে ডাকবো। তো সেদিনকে তো মা আর আমি একসাথেই রান্না করবো, কারণ বাবা তো নিরামিষ খাবে, বাবা আমিষ খাবে না, তো বাবার জন্য ভাবছি পনিরের তরকারি রান্না হবে, আর আমাদের সবার জন্য মাটন। তো এটা এরকম প্ল্যান আছে যে চারজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক কোনটা আগে করি, ইচ্ছে আছে শ্বশুর শাশুড়িটাই আগে করবো, আর তারপরে ওটা হয়ে গেলে তার পরের রাউন্ডে ননদ একটু গায়েকে ডাকবো, মানে ননদকে ননদের বরকে পরের রাউন্ডে ডাকবো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, দরজাটা সেট হবে, দরজাটাও সেট হোক, বাবাকে খেতে দিয়ে দিই, তোমাদের সাথে আবার পরে দেখা করছি।
বেশ ভালো লাগছে, কারণ আমার বাবা আজকে আমার কাছে খাবে। তো এরকমভাবে একদিনকে যখন আমার মাকেও খেতে দেবো তখন আরও বেশি ভালো লাগবে, কারণ আমার বাড়ি কমপ্লিট হওয়ার পর তো এখনও মা আসেনি। তবে বাবা মা দুজনকে একসাথে খেতে দেওয়ার মতো তো অত সৌভাগ্য তো আমার নেই, ওই কপাল তো করিনি যে মা বাবাকে একসাথে খেতে দেবো। কারণটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা নতুন করে আর বললাম না। তো বাবা আজকে খাচ্ছে, তো মনটা বারবার করে বলছিল যে এরপর একদিন আমার মাও আসবে, মা এসে যখন খাবে খুব ভালো লাগবে, মাকে এরকম থালায় করে বেড়ে ডাইনিং টেবিলে খেতে দেবো। সত্যি এটাগুলো একটা স্বপ্ন থাকে, একটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে যে বাপের বাড়ি থেকে সবাই আসুক, সবাইকে আদর আপ্যায়ন করি। তো এটা একটা প্রত্যেকটা মেয়েরই থাকে। তো এটা শুধু মা বাবা মানে বাপের বাড়ির ক্ষেত্রে এটা বলবো না, এটা শ্বশুর বাড়ির ক্ষেত্রেও হয়। কারণ আমার মন শুধু বলেই যাচ্ছে যে কবে, আর ইচ্ছে আছে রবিবারে, জানো তো। আমি এখনও যদিও আমার শাশুড়ি মাকে জানাইনি, শাশুড়ি মাকে আমি আজকালের মধ্যে গিয়ে জানিয়ে আসবো। ভাবছি রবিবারে ডেটটা ফাইনাল করবো, যে রবিবারে যেহেতু আমাদের বাড়িতে মাটন হয়ই, তো আলাদা করে আর অন্যবারে খেতে হবে না। রবিবারে যেহেতু মাংস টাংস খেতে ভালো লাগে, তো তার জন্য ভাবছি এর পরের রবিবার দিনকে আমার শ্বশুর শাশুড়িকে ডাকবো, শাশুড়ি মাকে মাটন টাটন দেবো, আমরা সবাই মাটন খাবো, আর বাবার জন্য ভাবছি পনিরের তরকারি। তো এটাই ভাবছি রবিবার দিন ফাইনাল করবো, এখনও মানে ফাইনাল না, কারণ মা আগে বলবে যে ঠিক আছে রবিবারটা তাহলে করো, তো তারপরেই আর কি রবিবারটা ফাইনাল হবে, দেখা যাক। তো বাবা খাচ্ছে, এই যে বাবা ইটিং শো ভিডিও করছে, আর এদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান কমপ্লিট। কি হলো এখন ব্যাগ নিয়ে মাস্ক পরে কি হচ্ছে এখানে? স্কুলে যাবে বোঝো ঠেলা। আমি এখনো চুলে সিরামটাই দিতে পারিনি, চুল পুরো শুকিয়ে গেছে। গুড আফটারনুন, এখন বাজে সন্ধ্যে 7টা, গুড ইভিনিং ই বলতে হয়, এখন আবার আফটারনুন কিসের। তো আমি ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে, কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে ভেবেছিলাম ঘুম থেকে উঠে বোধহয় দেখতে পাবো যে দুটো ঘরে দরজা লাগানো হয়ে গেছে। ও বাবা, ঘুম থেকে উঠে দেখি সারা মেঝের কিচকিচ করছে, সারা ঘর দূর নোংরা, দরজা দুটো লাগানো হয়নি, ওরা চলে গেছে, বললো যে একটুখানি শুধু বাকি আছে, সব কিছু কমপ্লিট, সকাল 9টার মধ্যে এসে আবার লাগিয়ে দেবে, মানে আবার সেই কালকে। তো তোমাদেরকে আর লাগানোর অবস্থা দেখাতে পারলাম না, ভেবেছিলাম ঘুম থেকে উঠে আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখবো, দেখাবো যে আমার ঘরে দরজা লাগানো হয়ে গেছে। সেটা আর হলো না, আর কি করা যাবে। তো চলো, তবে সব কিছু রেডি হয়ে গেছে, সত্যি পয়েন্ট টয়েন্ট করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সকালবেলা 9টার মধ্যে সত্যি হয়ে যাবে আশা করছি যদি আসে। আর এখন আমি বানালাম এই যে চা, বিস্কুট আর মেয়ের ম্যাগি। তো সন্ধ্যেবেলা একটুখানি খানাপিনা হয়ে যাক, তারপরে তখন মেঝে পোশাক করতে বসতে হবে। আর কিছুক্ষণ আগে চোখ মুখ ধুয়ে সন্ধ্যে দিয়ে আসলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ঠাকুরটা কোথায় রেখেছি, তোমরা তো ঠাকুর দেখতে পাচ্ছ না, ঠাকুরটা ওপরে রেখেছি, মানে সিঁড়ির ওপরে একদম চাতালের ওখানে রেখেছি। তো আমার যেহেতু সিংহাসন নেই আর মানে লক্ষ্মীর ঘরটাও কেনা হয়নি, তো সেরকম কিছুই নেই বলতে গেলে, তো কোনো রকমে জাস্ট ঠাকুরটাকে রেখেছি আর ধূপধুনো দিচ্ছি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে। আমি যত তাড়াতাড়ি পারবো, যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমার পক্ষে, আমি একটা সিংহাসন কেনার চেষ্টা করব। আর সিংহাসন কিনতে হবে, লক্ষ্মীর ঘট কিনতে হবে, থালা গ্লাস সবই কিনতে হবে, নতুন করে সব কিছু কিনে তারপরে আবার নতুন করে সেই আগের মতো পুজো দিতে পারবো। এখন শুধু ধূপধুনো দিচ্ছি আর একদম ওপরে রয়েছে ঠাকুরটা। তো দেখাবো খুনি তোমাদেরকে যখন পারবো, রাত্রিবেলা করে এখন আর গেলাম না, মানে সন্ধ্যাবেলা করে এখন আর গেলাম না, কারণ ওখানে লাইটের প্রবলেম আছে, কালকে দিনের বেলায় দেখাবো, ঠিক আছে। আর মেঝেটা এখন আমাকে ঝাড় দিতে হবে, একটা বড় কাজ বাড়লো আমার এখন। তো ফ্রেশ হলাম আর মেয়েকেও ফ্রেশ করালাম, দুজনে একটুখানি চুল টুল আসরে পাউডার টাউডার মেখে ফর্সা টর্সা হলাম গরমের মধ্যে, একেবারে ঘেমে টেমে তো সবসময় ভূত হয়ে থাকি। তো এখন এই বসেছি, মেয়েকে হোমওয়ার্ক করাবো। আজকে হোমওয়ার্কে রয়েছে শুধু বিয়োগ, কালকে কারণ কালকে হচ্ছে ওর ক্লাস টেস্ট, সেখানে বিয়োগ দেবে। তো আজকে তার জন্য ওর ম্যাম শুধু বিয়োগ করাতে দিয়ে গেছে, 4 পাতা বিয়োগ দিয়ে গেছে, 2 পাতা বিয়োগ গতকালকে করিয়েছি আর 2 পাতা বিয়োগ আজকে করাবো, ঠিক আছে। এই যে আমার মাম্মা, সবাই সাদা ভূত হয়ে গেছি পাউডার মেখে। চলো, হচ্ছে রাত্রি 8:30, মানে হচ্ছে আমাদের ডিনার করার টাইম। তো সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে, দেখো ভাত রয়েছে, যে ডিমের তরকারি বেঁচে গেছে আর পুঁই শাকটাও রয়েছে। তো আমরা এখন ডিনার করব। আর ভাবতে পারো যে কী ব্যাপার, নিচে বসে কেন ডাইনিং টেবিল থাকতে? তো আসলে ডাইনিং টেবিলের ওপরে এখনও ফ্যান লাগানো হয়নি, এই গরমের মধ্যে যদি এখন ফ্যান বন্ধ করে খেতে হয় তো ওখানে ফ্যানটা সেট করলেই আমরা আর ঘরে বসে খাবো না, তখন আমরা ডাইনিং টেবিলে বসেই খাবো, ঠিক আছে। যতক্ষণ না, দুদিন ধরে আমরা নিচে বসে খাচ্ছি এখন, ওই জন্য ফ্যান চালিয়ে ফ্যানের হাওয়ায় আরাম করে খাওয়া দাওয়া হবে।
আর মেয়ের তো কালকে সকালে পরীক্ষা আছে, স্কুল আছে, তো তাড়াতাড়ি করে আরো খেয়ে নিতে হবে। আর তোমরা আমাকে একটা কমেন্ট করেছো, প্রচুর কমেন্ট করেছো যে এইখানে এই ছোট কাঠের আলমারিটা ড্রেসিং টেবিলের পাশে রাখো আর না হলে শোকেসের পাশে রাখো, কিন্তু এই জায়গাটা ভালো লাগছে না। আমি জানি এই জায়গাটা ভালো লাগছে না, কিন্তু এই জায়গাটা রাখতে বাধ্য হয়েছি। কেন বলো তো, আমার তো বোর্ড মানে এইটার ওপরে, এই ছোট আলমারিটার ওপরে অনেক ফটো ফ্রেম আছে যেগুলো লাইটিং ফটো ফ্রেম। ওই ফটো ফ্রেমগুলো মানে বোর্ড লাগবে, কারেন্টের বোর্ড ছাড়া মানে হবে না, আর বোর্ডের আশেপাশে রাখতে হবে। আর ওই ফটো ফ্রেমগুলোর পেছনে যে পয়েন্টগুলো আছে না, যেগুলোর মাধ্যমে দেয়ালে আর কি ঝুলাতে পারবো, তো এখনও পর্যন্ত আমি দেয়ালে ঝুলানোর ব্যবস্থা করতে পারিনি। তো তার জন্য এই আলমারিটার ওপরে আমি ওই ইয়েটা রেখেছি, ফটো ফ্রেমগুলো সাজিয়ে রেখেছি। আর যখন আমি দেখি যারা দরজা লাগাতে আসবে, যখন কালকে ওদেরকে আমি বলেছি যে ফটো ফ্রেমগুলো পেছনে হুক আছে একটুখানি দেয়ালে সেট করে দিতে, তো যদি করে দেয় তাহলে আমার এই এই ছোটো ওয়ার্ড্রপটার ওপরে আর ফটো ফ্রেমগুলো রাখার প্রয়োজন নেই, তখন আমি এই এটা ওই ড্রেসিং টেবিলের পাশে রেখে দেবো। ঠিক আছে, আমি জানি এখানে ভালো লাগছে না, ঘরে ঢুকতেই ভালো লাগে নাকি কখনো, সরিয়ে দেবো ওই ফটো ফ্রেমগুলো রেখেছি, তো ওই জন্য ওটা সেট করে দেবো, তাহলে আমি সরিয়ে নিতে পারবো এটা। ঠিক আছে, এটাই তোমাদেরকে জানানোর ছিল। আর ওই ঘন্টিটা এমন উঁচুতে ঝুলিয়েছি না পায় হাওয়া, না দোলে আর না আওয়াজ হয়, কি অবস্থা, আওয়াজ হয়ই না, হাওয়াই তো পাচ্ছে না ওই জায়গাটা। এটা বারান্দায় সেট করলে বোধহয় ভালো হতো, কিন্তু বারান্দায় দুটো পয়েন্ট, একটা ফ্যানের আর একটা ঝাড়বাতির, তো ঝাড়বাতি তো লাগানো হয়ে গেছে, ফ্যানটা লাগানো হবে, তো এটা বারান্দায় আর জায়গা নেই। যাকে এখন সংসার করতে করতে অনেক কিছুই বুঝতে পারছি, অনেক কিছুই মনে পড়ছে, যেমন ধরো রান্নাঘরে মনে হচ্ছে একটা ফ্যান থাকলে ভালো হতো, ঘরে এসে আমাকে আনাজ কাটতে হচ্ছে, সবজি নিয়ে এসে ঘরে বসে কাটতে হচ্ছে, এত গরম লাগছে রান্নাঘরে, বেশ একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান যেরকম জনির রয়েছে সিঁড়ির ঘরে, যে পুরো গায়ে এসে লাগবে কিন্তু গ্যাসে লাগবে না, সিলিং ফ্যান না হোক, তো ওটাও একটা মনে হচ্ছে দরকার। আর আমার ভয়েসে প্রচণ্ড নয়েজ হচ্ছে কি না জানি না, কারণ ফ্যান চলছে, ফ্যান চললে কথা বললে খুব নয়েজ আসে, কিন্তু আমি এই গরমে ফ্যান বন্ধ করে কথা বলতে পারবো না। এখন এটা খাওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে বিছানা টিছানা করে নেবো, তো আমি ছাদে যাবো একটুখানি ভয়েস দিতে, আমার ভিডিওতে ভয়েস ওভার আছে আজকের ভিডিওতে, আর তারপরে ঘরে এসে শুয়ে শুয়ে এডিটটা করবো। তো রাতে বিছানা টিছানা করে তোমাদের সাথে আরেকবার ফাইনালি দেখা করে তারপরে ব্লগ শেষ করছি। এখন খেয়ে নিই, বিশাল জোরে খিদে পেয়ে গেছে, 8:30 বাজলে খাওয়ার অভ্যেস হয়, অভ্যেস না খিদে পেয়ে যায়। কমপ্লিট, এখন যাচ্ছি ছাদে ভয়েস দিতে ভিডিওতে। তবে তোমাদেরকে ঠাকুরের জায়গাটা একবার দেখিয়ে দিই, তোমরা সবাই দেখতে চেয়েছিলে না, এই দেখো এখনও কিছুই সেরকম করে উঠতে পারিনি, একটা সাদা রঙের সিংহাসনের শখ, কিন্তু তোমরা আমাকে অনেকদিন আগে বলেছিলে যে গৃহস্থ বাড়িতে নাকি সাদা সিংহাসন অশুভ, জানি না আমি, তো আমার তো শখ ছিল সাদা সিংহাসনের, তো এখানে একটা সিংহাসন কিনবো, এই ঠাকুরটা ঠাকুরগুলোই রাখবো, আর সুন্দর দেখে নতুন থালাবাটি গ্লাস, তারপরে নতুন ঘট, নতুন আম পল্লব, এগুলো সব কিনবো। তবে একটু সময়ের অপেক্ষা, কারণ আমি একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি, কালকে বাজার যেতে হবে, কালকে বাজারে গিয়ে বাড়ির পর্দা কিনতে যেতে হবে, দুটো দরজার পর্দা, কালকে সকাল 9:00 মধ্যে দরজা লাগিয়ে দিয়ে যাবে, আর দুটো দাঁড়াও বসে নি, খেয়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি না, তো দুটো ঘরের দরজার পর্দা লাগিয়ে দেবে, আর কী সব বলছি, দুটো ঘরের দরজা লাগিয়ে দেবে, আর সকালবেলা না কালকে আমি বিকেলের দিকে যাব বাজারে গিয়ে পর্দা কিনবো, আমাদের ঘরের জন্য অরেঞ্জ কালারের পর্দা কিনবো, ঠিক আছে, অরেঞ্জের ওপর ডিজাইন দেখে পর্দা কিনবো, আর আমার মেয়ের ঘরের জন্য পিঙ্ক কালারের কিনবো, ঠিক আছে, তো কালকে পর্দার ব্যবস্থাটা করে নেবো, কারণ পর্দার আবার রড ফড লাগাতে আসবে, অনেক কাজ আছে, তো এই আর কি, তো পর্দাটা বড় একটা কাজ, এটা আসলে ঘরেরটাকে ঘর বলেই মনে হয় না পর্দা ছাড়া, আর তার থেকে বড় কথা ঘরে আলো ঢোকে, দুপুরবেলা করে শুলে পরে একটুখানি মানে দুপুরবেলা যে শুচ্ছি সেই শোয়াটাকে শোয়া বলেই মনে হচ্ছে না, এত আলো ঢুকছে জানলা, কাঁচের জানলা দিয়ে, আর রাত্রিবেলা তো ঘুমোচ্ছি ঠিকই, কিন্তু রাত্রিবেলা তো অন্ধকার, ঘর অন্ধকার থাকছে, কিন্তু সকালবেলা 5:30 ঘর পুরো আলোই আলো হয়ে যাচ্ছে, মানে যদি মনে করি মেয়ের যে স্কুল নেই, ছুটির দিন একটু বেলা করে উঠবো, সেটা আর হচ্ছে না, মানে ভোর 4:00-5:00 সময় চারিদিকে আলো হয়ে যাচ্ছে ঘরটর পুরো, তো কাঁচের জানলার পরে একটা পর্দা না হলেই নয়, বুঝলে তো, এই আর কি।
তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে বেশ ভালোই লাগবে, কালকে নতুন মানে কালকের ভিডিওর ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ কালকে টর্চা লাগাবে সেটা দেখতে পাবে। তারপরে কালকে পর্দা যদি কালকেই কি লাগিয়ে দেবে, না কালকেই লাগাবে না, কালকে বোধহয় আসবে এসে মাপ টাপ নিয়ে যাবে, কালকে লাগাবে না। যাই হোক, বাজার টাজার যাবো তো ভালোই লাগবে। কালকে মাছের ঝোল রান্না করবো, মা ফ্রিজে মাছ আছে, সকালবেলা উঠে মাছটা বের করে নেবো, মাছের ঝোল করবো আর একটু ভেন্ডি ভাজা করবো। হ্যাঁ, আমার প্রত্যেক দিনকার আইটেম আগের দিনকে সন্ধ্যাবেলায় ঠিক করে রাখি বা রাত্রিবেলা শুয়ে শুয়ে ঠিক করে রাখি, যাতে পরের দিন সকালবেলা রান্নাঘরে গিয়ে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে না হয় যে আমি কী রান্না করবো কী রান্না করবো, যেন আগের দিন রাত্রিবেলাতেই আমি মনে মনে ফাইনাল করে রাখি যে কালকে সকালে এইটাই রান্না করবো ফাইনাল। তো এটাই ফাইনাল করে রাখলাম। তো চলো, অনেক বক বক করে নিচ্ছি, ছাদে গিয়ে ভয়েসটা দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে হবে, মেয়ের সকালে স্কুলটা।